আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমার চ্যানেল দীপ্তিস ব্লগ বেরিতে। তো দেখতেই পাচ্ছেন আমি রেডি হয়েছি, আজকে আমি একটা জায়গায় যাচ্ছি। কোথায় যাব সেটা অবশ্যই সেখানে গিয়ে আপনাদেরকে দেখাবো। তো আজকে আমি একটা গ্রিন ড্রেস পিক করেছি এবং সাথে হচ্ছে একটা খুবই সফট একটা সোয়েটার এবং একটা ব্যাগ। এটা হচ্ছে বেসিক্যালি আমার আম্মুর ব্যাগ, আমার অনেক ভালো লেগেছে, বলছে আম্মু দাও এটা আমি আজকে পরে যাই। তো আমরা এখন রেডি, একটু পর হচ্ছে আমি বের হব। আর কোথায় যাব সেটা তো সেখানে গিয়ে দেখতে পাবেন। তো আল্লাহ হাফেজ। তো অ্যাজ ইউজুয়াল আমি রেডি হয়েছি, আপনারা দেখতেই পেয়েছেন। একটু পর আমরা বের হব, সবাই রেডি হওয়ার পর একসাথে বের হব। অ্যাকচুয়ালি অনেকদিন পর সবাই একসাথে আউটিংয়ে যাচ্ছি, খুবই ভালো লাগছে। সেটা দেখার জন্য অবশ্যই আপনারা আমার সাথেই থাকুন এবং আমার লুকটা কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেখতেই পাচ্ছেন আমি একদম রেডি হয়ে গেছি। অ্যাকচুয়ালি আমি জাস্ট আমার সোয়েটারটা চেঞ্জ করেছি, ওটা পরাতে একটু গোলমোলো লেগেছিলো, এখন এই জ্যাকেটটা ওয়্যার করেছি। এই জ্যাকেটটা আমার খুবই ট্রেন্ডি এবং স্টাইলিশ মনে হয়, সো দ্যাটস ওয়াই এটাই পরলাম। তো আমরা বের হয়ে গিয়েছি, এখন হচ্ছে গাড়িতে উঠছি। তো তারপর হচ্ছে কি আমরা আসতে ধরে রওনা দিব। ফ্লাইওভার উঠে গিয়েছি, এটা হচ্ছে কুড়িল ফ্লাইওভার। এই রাস্তাটা দিয়ে আসলে হচ্ছে কি যেতে হয় পূর্বাচল, কজ এখন হচ্ছে বাণিজ্য মেলা পূর্বাচলে হচ্ছে। আগে তো হচ্ছে মিরপুরে হতো, এখন নিয় নতুন করে হচ্ছে গিয়ে পূর্বাচলে। তো এই তো গাড়ির ভিতর বসে আছি, বসে থাকা ছাড়া আর কোনো কাজ নাই যতক্ষণ না যেতে পারি। তো দেখতেই থাকুন আপনারা, ভিউটা এনজয় করতে থাকুন। এই তো আমরা এখন প্রায় চলে এসেছি, আমরা ক্রস করবো ফ্লাইওভারটা, ক্রস করে এখন নেমে যাব। আমরা এখন পূর্বাচলের দিকে আছি, দেখতেই পাচ্ছেন। অ্যাকচুয়ালি গাড়ির ভিতর বসে থাকতে থাকতে একদমই বোরিং হয়ে গিয়েছি, আর কোনো কাজ নাই, আর সময়টাও পার হচ্ছে না, কখন যাব এরকম চিন্তা করছি। কি আর করার, কিছু করার নেই, গাড়ির ভিতরে বসে থাকে তো আমার ঘুম চলে আসছে, এখন ঘুমিয়ে গেলে তো আর হবে না। এই জন্য জেগেছিলাম, সবার সাথে কথাবার্তা বলতেছিলাম এবং অপেক্ষা করতেছিলাম। ফাইনালি সময় চলেই আসলো, এত ঘন্টা না অ্যাকচুয়ালি অল্প সময়। তো অল্প সময়ের প্রতীক্ষা এখন আমরা প্রায় চলেই এসেছি বাণিজ্য মেলার সামনে, দেখতেই পাচ্ছেন ওই যে দেখা যাচ্ছে বাণিজ্য মেলার। তো চলে এসেছি। তো এইটা হচ্ছে গিয়ে নতুন রূপে বাণিজ্য মেলা, কারণ আমরা তো এত বছর ধরে দেখে এসেছি মিরপুরের বাণিজ্য মেলা, সেটা এক এক সময় এক একভাবে ডেকোরেশন করেছে, বাট এটা একদম স্থায়ীভাবে এখানে করা হয়েছে। দেখতেই পাচ্ছেন কত বড় একটা স্ট্রাকচার করেছে তারা। অ্যাকচুয়ালি এটা ক্যামেরাতে যতটা না বোঝা যাচ্ছে, এটা কাছে গেলে বোঝা যাবে এটা যে কত বড়, হিউজ একটা বড় বিল্ডিং বা স্ট্রাকচার যেটাই বলা হয়। এবং দেখতে পাচ্ছেন পাশে খুব সুন্দরভাবে। তো আমি একটু ভালোভাবে দেখিয়ে দিই, আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা এক পাশে, আর ওইটা হচ্ছে গিয়ে মেইন গেট। এখানে অনেকগুলো গেট, যে কোনো গেট দিয়ে আপনারা ঢুকতে পারবেন, এটা হচ্ছে আপনাদের ইচ্ছা। অ্যাকচুয়ালি এখানে হচ্ছে কি মেইন গেট ছাড়া আশেপাশে আরও কয়েকটা গেট ছিল, এটা একটা ভালো দিক করেছে, কারণ একটা গেট দিয়ে হুড়োতুড়ি করে ঢোকার কোনো মানেই হয় না। তো আমরা জাস্ট সামনে একটু এগিয়ে দেখলাম এই গেটটা, আমরা ডিসিশন নিয়েছিলাম মানে ফার্স্ট গেট দিয়ে ঢুকবো, কারণ ফার্স্ট গেট দিয়ে ঢুকলে ভালোভাবে দেখা যায়। আর হচ্ছে কি সামনের যে দিকটা রয়েছে, এখানে হচ্ছে খুব লাউডলিভাবে মিউজিক চলতেছে, একদম ননস্টপ মিউজিক চলতেছে, যেটা বলার মতো না। এটা হচ্ছে পাবলিকের এনজয় করার জন্য হয়তো বা এটা ওদের কাজ। তো আমরা চিন্তা করলাম যে আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই, যেহেতু আমরা মেইন এন্ট্রান্স দিয়ে ঢুকবো চিন্তা করেছি। অ্যাকচুয়ালি হচ্ছে এই জায়গাটা এমন লাউড স্পিকার দিয়ে গান চলছে যেটা বলার মতো না, আর তার কারণে হচ্ছে গিয়ে আমাদের কথাবার্তাও ঠিক মতো শোনা যাচ্ছিল না।
তো আমরা প্রায় চলে এসেছি, আর আস্তে আস্তে হেঁটে হেঁটে হচ্ছে গিয়ে মেন এন্ট্রির দিকে। এটা হচ্ছে মেন এন্ট্রিটা। তো এখন হচ্ছে আমরা ঢুকছি এন্ট্রির ভিতরে, মেন যে গেটটা সেটা দিয়ে ঢুকছি। শুনতে পাচ্ছেন যে খুব লাউডভাবে মিউজিক বাজানো হচ্ছে, এটা হচ্ছে বাইরের দিকটাতে মিউজিক বাজানো হচ্ছে। তো ঢুকে দেখি আমরা। তো এই তো হচ্ছে গিয়ে ফুল ভিতরের অবস্থাটা। ডান পাশে এখানে পুলিশ কন্ট্রোল রুম রয়েছে, খুব হিউজ বড় একটা এরিয়া এটা, খুব মানে হিউজ একটা জায়গা নিয়ে এটা করা হয়েছে। এবং সামনে দেখা যাচ্ছে হচ্ছে গিয়ে বাম পাশেও দেখা যাচ্ছে এখানেও কিছু রয়েছে, এগুলোর ভিতরে মেবি ওদের কন্ট্রোলের কিছু বা কন্ট্রোল রুম থাকতে পারে। এই তো আর সামনের দিকে দেখতে পাচ্ছেন শেখ মুজিবুর রহমানের একটা মিউজিয়াম বা একটা কিছু বলা যায় সেটা রয়েছে। তো আমি হচ্ছে একটু আপনাদেরকে ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছি আমার আশেপাশটা। পিছনে হচ্ছে মেন এন্ট্রিটা, আর ডানীয় বাণিজ্যমালার ভিতরে হচ্ছে গিয়ে দোকানপাট রয়েছে, স্টল রয়েছে। আর একদম আমার পিছনে রয়েছে হচ্ছে মুজিবর, শেখ মুজিবর ইয়া। আর এই তো এটা হচ্ছে বাম দিকের এরিয়াটা, এটার ভিতরেও হচ্ছে গিয়ে মেলার স্টল বসেছে। তো এই আর কি। তো আমরা হচ্ছে কি ভিতরের দিকে ঢুকছি, এটা হচ্ছে ডান পাশেরটা। তো ডান পাশে এখানে অনেক স্টল রয়েছে, এখানে ম্যাক্সিমাম হচ্ছে গিয়ে ক্লোথ আর অ্যাক্সেসরিজ এই টাইপের এবং চকলেট টাইপ এই টাইপের হচ্ছে স্টল বসেছে। এখানে অ্যাক্সেসরিজ বেশি পাওয়া যাবে, দেখা যাবে হচ্ছে গিয়ে ক্লোথ রয়েছে, শাল টাল এই ধরনের অ্যাক্সেসরিজ, জুতা ব্লেজার এসবের স্টলটা এই পাশে বসেছে। তো দেখতেই পাচ্ছেন এখানে হাতে গোনা কয়েকটা স্টল আমি ঘুরে দেখেছি যেগুলোর মধ্যে একটু ভালো প্রোডাক্ট পেয়েছি, আর তাছাড়া সব প্রোডাক্টই মোটামুটি একটু ছিল আর কি। তো এই হলো আপনাদেরকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, এবং বিশাল বড় একটা এরিয়া ছিল, এর জন্য আমার খুব ভালো লেগেছে। উপরে দেখলাম খুব ভালো একটা ব্যবস্থা করা হয়েছে, এসি দেওয়া হয়েছে, সব কিছুই ছিল এখানে। দেখতেই পাচ্ছেন আমি একটু সামনে গিয়ে দেখবো, সব দোকান ঘুরে ঘুরে দেখবো। এখন চলুন একটু এই দোকানটা ঢুকে দেখি। এখানে এটা মূলত হচ্ছে শাল, এখানে ইন্ডিয়ান পাকিস্তানি শালটা রয়েছে। মজার ব্যাপার হচ্ছে ওরা প্রাইস খুব এক্সপেন্সিভ রেখেছে, মানে জিনিসের থেকে ওদের দামটাই মনে হয় একটু বেশি। তো যাই হোক, যার যেমন বাজেট সেরকম বাজেট অনুযায়ী কেনাকাটা করবে। আর এই পাশটা রয়েছে হচ্ছে গিয়ে ওনার দোকান, আর এখানে কনস্ট্রাকশনের কাজ এখনও চলছে, দোকানটা এখনও রেডি হয় নাই। দেখতে পাচ্ছেন এখানে কিছু ইন্ডিয়ান চুনরির ওনার টোনার রয়েছে, আর এখানে একটা জুতার দোকান। অ্যাকচুয়ালি তেমন কোনো কালেকশন ছিল না যেটা চয়েস হবে। মেলাতে ভিতরে অনেক গরম, কিন্তু চল জুয়েলারি দোকানে যাই। এমন হচ্ছে এখানে অনেক স্টল হয়েছে, অনেক স্টল এখনো
রেডি হয় নাই, যেমন এই যে আশেপাশে দেখতে পাচ্ছেন সাদের দোকান আছে। আমার ফার্স্ট ওখানে এসে দেখি তো একটা ট্রেন বের হয়েছে যে নিচে নিচে প্রোডাক্ট দিবে, তো এখানে সেই ভাইয়াটা সেটাই করছে, সে হচ্ছে নাচা নাচি করতে, সেই জন্য আমি সেটার ভিডিও করলাম। দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে কি একদম সাইডে চলে এসেছি, এই সাইডগুলোতে রয়েছে কিছু দোকানপাট, এবং একদম আমার পিছনে ছিল হচ্ছে কি ফিমেল এবং মেল ওয়াশরুম, আর এই পাঁচটা গেটের ওই পাশে ছিল হচ্ছে কি খাবার দাবার আইসক্রিমের দোকান। তো আর এদিকে ছিল, ডান দিকে ছিল হচ্ছে কি দেখতেই পাচ্ছেন পিছনে দেখা যাচ্ছে হচ্ছে কি শপ টপ রয়েছে, কাপড়ের শপ টপ। তো এই আর কি, আমাদের ডান পাশটা ঘোরা শেষ হয়ে গিয়েছে, এখন হচ্ছে কি আমরা বাম দিকে ঢুকছি, বাম দিকে কি কি স্টল আছে সেটা দেখার জন্য হচ্ছে আমরা বাম দিকে ঢুকেছি। তো দেখতেই পাচ্ছেন ঢোকার সাথে সাথে দেখা যাচ্ছে এখানে একদমই আগের মতো স্টলগুলো নেই, এখানে রয়েছে হচ্ছে ফার্নিচার, দেখা যাচ্ছে হাতিলের দোকান রয়েছে, তারপর যমুনা গ্রুপের ফ্রিজ টিভি ইলেকট্রিক জিনিসগুলো যেগুলো হয় এবং ফার্নিচার যেগুলো হয় ঘর সাজানোর যাবতীয় এখানে ছিল, এবং ভিতরে কয়েকটা টুকটাক হচ্ছে গিয়ে খাবার খাবার না তো মানে প্রাণ এসব গ্রুপের দোকানগুলো ছিল। তো এই আর কি ওয়ালটান দেখা যাচ্ছে, মানে মেইনলি হচ্ছে দুটা ডিপার্টমেন্টে ভাগ করা হয়েছে, দুইটাতে একটা এক পাশে ছিল, ডান পাশে ছিল হচ্ছে গিয়ে ক্লোথ এক্সেসরিজ সুইটস এইসবের দোকানপাট, আর এই পাশটা হলো হচ্ছে সব ইলেকট্রনিক ফার্নিচার অ্যান্ড টুকটাক কোম্পানির হচ্ছে গিয়ে স্টল, এগুলোই ছিল। আমরা হচ্ছে একদম পিছনের দিকটা চলে এসেছি, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিছনের সাইড, এখানে নামাজের স্থান ছিল, এটা হচ্ছে মহিলা এবং পুরুষের দুদুটা ভাবে আলাদা নামাজের স্থান ছিল আমার পিছনে দেখা যাচ্ছে, এবং এই পাশটাতে কিছু কুটির শিল্প মাদুর এই ধরনের স্টল ছিল, এবং সামনের দিকটা ছিল হচ্ছে খাবারের স্টল, তো মেবি এই দিকটা এগুলো ছিল। আর সামনের দিকে এগুলো দেখা যাচ্ছে এখানে কিছু ওষুধের কোম্পানির তাদের স্টোর রয়েছে, তার কিসের কিছু মাদুর এবং কিছু জিনিসপত্রের স্টোর রয়েছে। তো আর এই ডান দিকটা এটা ভিতরে হচ্ছে খাবারের হোটেল, তো আমরা এটা হচ্ছে অবকাশ বাংলাদেশ অবকাশ পর্যটন এরকম একটা নাম ছিল, এটা তাদের কর্তৃপক্ষে চলছে, তো আমরা এটার ভিতর খাওয়ার জন্য ঢুকি, কারণ হাটটাতে প্রচুর খিদে লেগে গিয়েছিলো। আমরা এখনও পিছনের দিকটাতেই আছি, এটা দেখা যাচ্ছে গেট, এই গেটটা দিয়ে হচ্ছে সেকেন্ড ডানের স্টলগুলো দেখা যায়, সো আমরা এখান দিয়ে হাঁটাহাঁটি করছি। অ্যাকচুয়ালি স্টল খুবই কম, আমরা যেমনটা মিরপুরে দেখতাম একটা এত স্টল যে কোনটা রেখে কোনটায় ঘুরবো, বাট এখানে একদমই ওরকম না, একদম আলাদা। যাও যাও যাও
পৃথিবীর অনেক ভিড়। একটু দেখি এই যে পার্পল কালারটা সাইডে কাজ, আমি একটা ফুল মনে করছি যে ফুল কাজ ফুল হইলে পুরোটা হইলে ঠিক ছিল। এটার ফুল কাজ থাকলে নিতাম, এটার ফুল না দুই সাইডে, আমার ওটা তো অনেক ড্রেসটা অনেক গর্জিয়াস, আর পুরোটা দরকার। এ আব্বু বেরোয় গেছে নাকি? আসো বাইরে। এটা সুন্দর, চলো। সব জায়গায় ঘুরে আমরা হচ্ছে কি এই কফি শপটা ঢুকি এবং এখানে এসে হচ্ছে আমরা কফি খাই। কফি খেয়ে দেন হচ্ছে আমরা আবার একটু ভিতরে স্টলগুলো ঘুরতে যাই। হাতের বামের এই স্টলগুলোতে আমরা আবার ফিরে আসি, কারণ হচ্ছে গিয়ে দাদার ব্লেজার কেনার ছিল, বাট হচ্ছে গিয়ে এখানে ব্লেজারের স্টল হাতে গোনা দুইটা ছিল, তাই কালেকশনও বেশি ছিল না এবং আর ভালো লাগেনি। তার হচ্ছে এখান দিয়ে আমরা একটু ঘোরাঘুরি করি এবং আরেকটা জিনিস আমাদের কেনার ছিল সেটা আর খুঁজে পেলাম না। আমরা কয়েকটা দোকানে জিজ্ঞেস করেছিলাম যে আছে কি না, বাট আর খুঁজে পাইনি, তো না খুঁজে পেয়ে আমরা চলে যাই। দেখতেই পাচ্ছেন অলমোস্ট গাড়িতে বসে আছি, জ্যাম ছিল একটু, তো আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিই।